নিশ্চয় শুনতে পাচ্ছেন যে মন্ত্রপাঠ হচ্ছে আমাদের ফ্ল্যাটের আশেপাশেই দু তিনটে বড় বড় পুজো হচ্ছে, তো সেখানেই মাইকের আওয়াজে এখন আমাদের ঘুম ভাঙছে। কদিন হলো প্রতিদিন সকালে এত সুন্দর মন্ত্রপাঠ হয়, দারুণ একটা অনুভূতি হয়, দারুণ একটা পরিবেশ সেখানকার। মানে ভাবুন, ঘুম ভাঙছে মন্ত্রপাঠ শুনে ফাটাফাটি। আর চন্দননগরের জগদ্ধাত্রী পূজা তো ওয়ার্ল্ড ফেমাস, একদম জমিয়ে উঠেছে। আর আজকে সকালবেলা গৈরিকা বলেছে বাজারে যেতে হবে, না হলে নাকি খাবার দাবারে কিচ্ছু নেই। তো আমি বাজারে বেরিয়ে দেখি এখানে তেমাতার রানীমার মন্দিরে পুষ্পাঞ্জলি হচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দেখলাম, তারপর চলে গেলাম সবজিওয়ালার কাছে। সেখানে আমি গিয়ে নিলাম পালং শাক, আমার ভীষণ ফেভারিট। একটু আলু ভালো দিয়ে এই পালং শাক খেতে, একটু পাতিলেবুর রস, ও জমে ক্ষীর, সুপার। তো আমি টমেটো পালং শাক নিয়ে ফিরছিলাম, হঠাৎ মনে হলো এই পালং শাকের সঙ্গে বেগুন লাগবে, তো বেগুন সিম লাগে, দাও বেগুন দাও, মূলো লাগে। এই বাবা কোথায় মূলো? তো আমাকে মূলো দিয়ে দিল, কিন্তু আমার নজর এই দিকে, এই পেঁয়াজকলির দিকে। ও পেঁয়াজকলি ভাজা খেতে কী না ভালো লাগে, অ্যাকচুয়ালি কার না ভালো লাগে। আপনিও নিশ্চয়ই ভালোবাসেন শীতকালে পেঁয়াজকলি ভাজা, সে ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে হোক, একটু ডাল, একটু পেঁয়াজকলি ভাজা আর চারটে রুটি, ফাটাফাটি। তো সবজি বাজার করে আমি ফিরছিলাম, দেখি এখানে গোপালবাগে এখানেও পুষ্পাঞ্জলি হচ্ছে। এই পুজো এবছর পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই এই মন্দির তৈরি, মানে প্রায় অরিজিনালের মতন দেখতে, ফাটাফাটি। আর সকাল সকাল জগন্নাথ দেব দর্শন, জয় জগন্নাথ। আর আমাদের এই মানকুণ্ডু চন্দননগরে না এরকম টাটকা মাছ পাওয়া যায়, আমি যখনই কিনি এই ধরনের মাছ কেনারই চেষ্টা করি, একদম খাবি খাচ্ছে, দেখেছেন? আর এই একটা পুজো আমি আগে কভার করিনি, আপনাদেরকে একটু দেখাই। মহিলা সমিতির পুজো, বেশ কয়েকজন মহিলা মিলে নিজেরাই এই সমস্ত আয়োজন করে এই পুজো করে, খুব বেশি বড় না, ছোটোখাটোর ওপরে, কিন্তু আয়োজন খুব নিখুঁত। এখানে মায়ের সাজ অনবদ্য, এবং এখানে একটু পরেই পুজো শুরু হবে, তারই তোড়জোড় করছে পাড়ার মহিলারা। এখানে বসে ফল প্রসাদ কাটছে, নানান রকম মানে রেডি করছে আর কি, আর ভোগ প্রসাদও হবে ওইদিকে তৈরি হচ্ছে। আজকে সকালবেলা আমি বাজার থেকে নিয়ে এলাম এরকম কচুরি, ছোলার তরকারি আর এরকম বড় সাইজের রসগোল্লা, ব্রেকফাস্ট আজকে জমে ক্ষীর, সুপার। ওই তরকারিটা না চুমু। আর শেয়ার ট্রেডিং আমি খুলে বসেছি বটে, বাট এরমভাবে তো হয় না, এখন বাজে 11:57, দেখতেই পাচ্ছেন। ট্রেডিংয়ের নিয়ম আছে, সকাল 9:45 থেকে 11:00 মধ্যে একটা ট্রেডিংয়ের নিয়ম, ওই সময় একটা ট্রেডিংয়ের ভালো সময়, আবার দুপুর 1:00 থেকে 3:15 অবধি। কিন্তু এরকম বিয়ে করলে আর ট্রেডিং কখনো হবে? বাজারে যাব না ট্রেডিং করব। আর আমার একটা স্মার্ট ওয়াচ খুব প্রয়োজন, আমি খুঁজছি, কদিন ধরে খুব রিসার্চ করছি অ্যাপেল ওয়াচ কেনার, আপাতত আমার বাজেট নেই, ক্যাপাসিটিও নেই, তাই জন্য সস্তায় পুষ্টিকর একটা স্মার্ট ওয়াচ খুঁজছি, রিসার্চ করছি, দেখি কোনটা ভালো। ডিসপ্লে দেখছি, ব্যাটারি দেখছি, আপনারা যদি কেউ ইউজ করে থাকেন তাহলে আমাকে অবশ্যই সাজেশান দিতে পারেন যে কোন স্মার্ট ওয়াচটা ইদানিং ভালো, কোনটা কেনা যেতে পারে, যার একটু ব্যাটারিটা স্ট্যান্ডার্ড হবে, ভালো চলবে, আর ডিসপ্লেটা একটু বড় হবে। আর গৈরিকা এখানে সবজি কাটতে কাটতে গান করছে। এটা ওর বরাবরের স্বভাব, এই যে রান্নাবান্না করতে করতে গান করা। আর এই ছবিটা না হঠাৎ করেই আমার কাছে ফেসবুকে এলো, কোনো এক সময় বোধহয় পোস্ট করেছিলাম, আছে না ওই সাজেশানে পুরনো মেমোরিজ, সেরকমই ছবিটা। গ্যাংটকে গেছিলাম ওইখানে আমার আর গৈরিকার, তখন কত হ্যান্ডসাম ছিলাম, অবশ্য আমি এখনও আছি বরাবরই। তো এই ছবিটার পর আমার এই ছবিটার কথা মনে পড়লো, এটা রিসেন্টলি তোলা। দুটোর মধ্যে কোনটা বেশি হ্যান্ডসাম অবশ্যই জানাবেন, যদিও দুটোই হ্যান্ডসাম। তো আর গৈরিকা এখানে পেঁয়াজকলি রান্না করছে, উফ আমার খিদে পেয়ে গেল এটা দেখে। আর এখন বাজে 1:22, এখন একটা ট্রেড দেওয়ার সময়, দেখছি কি করা যায়। এটা উপরে যাবে মোস্ট প্রবাবলি, এই মুহূর্তে দেখছি আমি টাটা মোটরস আর গজা, ও কাজের মাঝখানে আসে আদর খেটে, এরকম আদর মাসাজ অনেক কিছুকে করতে হয় তবেও যায়, তা নাহলে আমাকে একটু গুটুগুটি করে আর কি। তো যাই হোক, আর গৈরিকা অবশেষে কফিটা নিয়ে এলো এত বেলায়।
কোনো মানে আছে? কফি ছাড়া ট্রেডিং হয় কখনোই হয় না। তো যাই হোক, ফাইনালি গৈরিকার হাতে কফি পেলাম, এটাই অনেক। আরে ঘড়িটা খারাপ হয়েছে, আরে এই যে ওপরে গেছে আমার টাটা মোটরস, আহ এ আমার চুমুসে। আর সন্ধ্যেবেলা এই যে সাজ পোশাক করে চান ফান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি নিয়ে এখনও পড়বো, গৈরিকা ওখানে ফ্যাশন প্যারেড করছে, আমরা দুজনে একটু বেরোবো, এই যাবো ওই লোকালেই ঠাকুর ও একটু ভিড় দেখবে, ওইখানে রাস্তা বেরোবার ইচ্ছা, তো চলো ওকে ভিড় দেখিয়ে আনি। কী বিভৎস ভিড়, প্রচুর লোকের আনাগোনা, আজ মহানবমীর সন্ধ্যা, কালকেও ঠাকুর থাকবে। আর অনেকে জিজ্ঞেস করেছেন ভাসান কবে, প্রসেশন শোভাযাত্রা হবে আপনার 23 তারিখে মানে বৃহস্পতিবার। তো গৈরিকা এখানে দাঁড়িয়ে খালি ভিড় এনজয় করছে, আর সার্কাস মাঠের পুজো, হেভি ওয়েট পুজো, দুর্ধর্ষ দারুণ করেছে, সেই সঙ্গে প্রচুর খাবার দাবার এখানে স্টল দিয়েছে এবং রয়েছে। গৈরিকা দাঁড়িয়ে কনফিউজড, কোনটা খাবে, কোনটা নেবে, কী করবে, টোটাল কনফিউশনে আছে ও। তো এমনিতেই সব বিষয়ে কনফিউজই থাকে, তো এখানেও রয়েছে। তো এই ভিড় না এরকম জাস্ট চন্দননগর এলে তৈরি হয়ে থাকবেন, মানে তৈরি হয়ে আসবেন, এরকম ভিড় এ আপনাকে হাঁটতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, না গাড়ি না টোটো না কিচ্ছু নেই, নাথিং। আর এইবার সার্কাস মাঠ যথারীতি প্রত্যেক বছরের মতন এবছরও অনেক পুরস্কার পেয়েছে, পুরস্কার ডিজার্ভ করে এই মণ্ডপ, মিস্টার গৌরাঙ্গ কৈরা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, ওনার হাতে তৈরি এই মণ্ডপ সার্কাস মাঠের ফাটাফাটি। আর এই নাগরদোল্লা দেখলেই আমার একটা বুকের ভেতরটা কীরকম হয়, হালকা হয়ে যায়। কিন্তু এবারে চাপার পার্টনার নেই, মানে মিতা নেই আমার, বড়শালি নেই সেই জন্য। আর গৈরিকা এখানে খাবার নিয়ে নিয়েছে, রাতে গিয়ে খাবে, আর ফুচকা ও না যেখানে সেখানে একটা ফুচকা খাবার টেনাসিটি থাকে, তো যাই হোক না করার উপায় নেই, ফুচকাও খেলো। আর এই ভিড় কাটিয়ে অবশেষে বাড়ি ফিরতে পেরেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। বাই দা ওয়ে, দেখা হচ্ছে, টাটা।